গোলাপী গ্যাংয়ের কথা আমরা সবাই শুনেছি। গোলাপী গ্যাংয়ের আদলে এবার গোলাপী গাড়ি ও গোলাপী শাড়ি পরে অভিনব প্রচার মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরীর। গোলাপী রং নারী শক্তির প্রতীক, তাই এই রং ব্যবহার করে প্রচারে ছল তুলতে চাইছেন শিরোপা। গোলাপি হচ্ছে পাওয়ার অফ পিঙ্ক, এটা মেয়েদের রং। আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে, মানে আজ থেকে মানে 3 দশক আগে, গোলাপি গ্যাং আমরা তৈরি করেছিলাম মহিলাদের নিয়ে। সেই গোলাপি গ্যাং কী করতো, ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো, অনাচার হতো, সেইগুলোকে প্রতিরোধ প্রতিবাদ করতো। আজকে মানে নির্ভয়াদি সারা উত্তরবঙ্গে একজনই মহিলা যিনি এই লোকসভা নির্বাচন লড়ছেন। তাই নির্ভয়াদির যে মানে মহিলাদের জন্য, মাতৃশক্তির জন্য এই গাড়িটাকে আজকে নিবেদন করা হয়েছে। আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায়, পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার, আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন। তো মহিলাদের যে শক্তি, সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি। এবং আপনি দেখছেন এই গাড়িতে ভোট ফর নির্ভয়াদি লেখা আছে। এবং এই গাড়ি আমরা একটা টার্গেট ফর্মে চালাবো। আমাদের এই যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে, যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে।